আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেলে একটা অটো সিগনেচার ইউজ করি। এখানে আমার নাম, ডেজিগনেশন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, আমার টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্ক, ভিডিও জুম কলিংয়ের লিঙ্ক এবং বাম পাশে আমার ছবি আমি সেট আপ করছি। আমি এখন যে কোনো ইমেল করার জন্য যাই না কেন, অটোতে আমার সিগনেচারটুকু চলে আসবে। এখানে নিচে আমার লেখা দরকার, উপরে আমি টু সাবজেক্ট এবং বডিতে টেক্সট লিখে বাকিটুকু অটোতে থাকবে। আমি সেন্ড করে দিলে যে তো আমার এই মেলটা পাবে এবং নিচে আমার এই প্রফেশনাল সিগনেচারটুকু পাবে। তো বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের মেলও এরকম অটো একটা সিগনেচার অপশন সেট করার জন্য, তাহলে আপনারা সহজে এটা করে নিতে পারেন। তো কিভাবে এটা করতে পারেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখন দেখাবো খুব সহজভাবে। অনেক টিউটোরিয়ালস কোটিং করে যেটা আপনাদের করা খুব কঠিন, কিন্তু আমি সবচেয়ে সহজ এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে নিজে তৈরি করি। এখানে যেটা আমি করছি তার জন্য প্রথমেই আপনারা আপনাদের ছবিটাকে আপনারা যে শেপে দিতে চান, আমি রাউন্ড শেপে দিছি, আপনারা চতুর্ভুজ ত্রিভুজ যেভাবে দিতে চান পেন্টিং দিয়ে অথবা ফটোশপে গিয়ে আপনাদের ছবিটা আপনারা সেভ করে নেবেন। তারপরে গুগল থেকে আপনি যেই অ্যাকাউন্টে লিঙ্ক দিতে চান তার সিম্বলটা বা আইকনটা বা লোগোটা ডাউনলোড করে একটা ফোল্ডারে আপনি নিয়ে নেবেন, তাহলে আপনার কাজ করতে সহজ হবে। আমি একটা ফোল্ডারে নিয়ে নিয়েছি, তাহলে চলুন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করব। দেখেন, আমি একটা আমার ডেস্কটপে একটা ফোল্ডার করছি ইমেল সিগনেচার। এই ফোল্ডারের ভিতরে দেখেন একটা ওয়ার্ড ফাইল, একটা আমার প্রোফাইল যে পিকচারটা ইউজ করবো পিকচারটা, আমি চারটা লিঙ্ক ইউজ করবো, চারটা লিঙ্ক নিয়েছি আমার ওয়ার্ড ফাইলটা। ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করি, এখানে সেট আপ করবো আমি করছিলাম সেটা আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিলাম আমার ছবিটা, আমি মুছে দিচ্ছি পুরা টুকু, আমি মুছে দিচ্ছি নতুন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরেন যে একটা আপনি ওয়ার্ডে আছে, ওয়ার্ডে একটা পেজ ওপেন করবেন। ওপেন করার পরে যেহেতু আমি এক পাশে আমার ছবি রাখবো আরেক পাশে আমি টেক্সট দিব, অ্যালাইনমেন্টটাকে সুন্দর করার জন্য আমি একটা টেবিল নিয়ে নিই। তাহলে টেবিলে আমরা কিভাবে নেই, ইনসাইডে যাব, ইনসাইডে গিয়ে টেবিলে ক্লিক করব। এই যে দুইটা বক্সে আমি একটা টেবিল নিয়ে নিলাম, টেবিলের বাম পাশে আমি আমার ছবি দিব, ডান পাশে আমি আমার টেক এবং আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লোকগুলো ইউজ করব। তাহলে আমি এই পাশে আমার একটা ছবি দিয়ে দিই, ইনসাইডে যাই, এই যে পিকচার, পিকচারে যাচ্ছি, পিকচারে গিয়ে যে আমার ছবিটা সিলেক্ট করে ইনসার্ট দিলাম, দেখেন ছবিটা চলে আসছে, সাইজ অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই যে দেখেন কর্নারে যাচ্ছি, কিবোর্ডের শিফট চেপে এটাকে আমি টেনে মাউস দিয়ে ছোট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো যতটুকু মনে করেন ছোট করা দরকার আপনারা করে নেবেন, আমি আমার মতো করে দিচ্ছি, ধরেন করে নিলাম। করার পরে ধরেন এই রেখাটা একটু টেনে কাছে নিয়ে আসি, নিয়ে আসি হচ্ছে আমার ছবি, এর পাশে আমি টেক্সট দিব। তো টেক্সট গুলো আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি এখানে টেক্সটটা আমি লিখে রাখছি যাতে কম সময়ে করা যায়, সেই জন্য আপনারা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নিয়ে এই যে এখানে কন্ট্রোল ভি টেক্সট করে দিলাম, এটা আপনারা সবাই জানেন পান। তারপর হচ্ছে এই যে লেখাগুলো, লেখাগুলো আপনি এখান থেকে আপনার মতো করে কালার দিয়ে নিতে পারেন, সাইজ কালার আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনি আপনার মতো করে দিয়ে নিন, আপনার যে কালার পছন্দ
সেই কালার ইউজ করব। আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, আর নিচে আমার মোবাইল নাম্বার খোলা দিয়ে দিচ্ছি, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দশটাকে আর ছোট করে, বেশি বড় মনে হচ্ছে, ছোট করে দেখেন আপনি আপনার মতো করে কালার করে লেটারের সাইজ স্টাইল আপনি আপনার মতো করে সাজাবেন। আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। দেখেন এখন আমি এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিব। তার জন্য আবার ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দেখেন পিকচারে গিয়ে সেটা ফেসবুক আপনি যখন যেটা প্রথম দিতে চান সেটা দিবেন। আমি এটা দিলাম, আবার শিফট ধরে এডিটের আমি এটাকে সাইজ করে দিচ্ছি, সাইজ করে দিলাম একটু গ্যাপ করে ডিস্টেন্সে, আবার ইনসার্ট দিলাম, পিকচারে গেলাম, ইউটিউব গেলাম, বড় হয়ে গেছে, আবার শিফট ধরে টেনে এটাকে ছোট করে দিচ্ছি। তারপরে আবার গেলাম টুইটার নিয়ে আসলাম, তারপরে আবার গেলাম পিকচার, আমার জুম ভিডিও কলিং এর যে লিঙ্কটা সেটা এখানে আমি দিয়ে দিব, সেটা আমি এখানে গেলাম। আপনি সাইজটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমার মতো করে দিয়ে নিলাম, দেওয়ার পরে দেখেন আমার মোটামুটি ওয়ার্ডের কাজ শেষ। সেখানে আমি লিঙ্ক ওটা দিব না, লিঙ্কটা আমি অন্য জায়গায় দিয়ে দিব, কারণ আমার বক্সটা যদি আমি রাখতে চাই রাখবো, আমি যেহেতু বক্সটা না রাখাটাই ভালো মনে হবে তাই জন্য আমি বক্সটা রাখবো না। তাহলে আমি যাবো তো ড্র টুলে গিয়ে পাশে বর্ডার টুকু রাখি, রাখলাম এই টেক্সট টুকু একটু গ্যাপ করে দিই, এই যে এখান থেকে একটু গ্যাপ করে দিই, বেশি চাপা মনে হয়ে যাচ্ছে, একটু গ্যাপ করে দিলাম। দেখেন এখন একটা মোটামুটি একটা শেপ দিয়ে দিলাম, এই শেপটা থাকলো। এই শেপে দেওয়ার পরে আমি ফাইলটাকে আমার ওই বক্সে সেভ করে নিচ্ছি, সেভ করে নিই। আপনারা আপনাদের মতো করে এখান থেকে করে নেবেন, এটা আমি অন্যভাবে করতে পারি, গুগল ডক্সে গিয়ে করতে পারি, কিন্তু সেখানে গিয়ে যেহেতু আপনারা সবাই ওয়ার্ডে কাজ করে অভ্যস্ত, ওয়ার্ড থেকে সুন্দরভাবে পারবেন। আর যদি ডক্সে গিয়ে করতে চান তাহলে একটু সময় লাগবে, কঠিন মনে হচ্ছে আমার কাছে, তাই আমি এখানেই করে নিলাম। এখান থেকে আমি সুন্দর করে আমার জিনিসটাকে আমি সাজিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম, এখন আমি যাব যেই ইমেইলে আমি আমার সিগনেচারটুকু সেট করতে চাই সেখানে যাব। তাহলে আমি একটা ওয়েব ব্রাউজারে যাচ্ছি, ওয়েব ব্রাউজারের পরে ওই যে আমার জিমেইল আমি ওপেন করলাম, যাওয়ার পরে দেখেন এখানে চারটা সিম্বল আছে গুগল অ্যাপসের, এখানে গেলাম, গুগল ড্রাইভে যাব, গুগল ড্রাইভ পাশে আমার ওপেন করা ছিল কিন্তু আমি নতুন করে দেখাচ্ছি। তারপরে আমি নিউতে যাব, নিউতে গিয়ে ফাইল আপলোড, ফাইল আপলোডে যাব,
গিয়ে সেটা আমার ওয়ার্ড ফাইলটা যেটা আমি লিখলাম সেটাকে এখানে ওপেন করব। ওপেন দেওয়ার পরে এটা লোড হচ্ছে, আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে, দেখুন লোড হয়ে গেছে। তাহলে আমি কোথায় দেখতে পাবো? রিসেন্টে গেলে দ্রুত দেখতে পাবো। রিসেন্টে গেলাম, এই যে এটা দেখতে পাচ্ছি, এটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে যাব। ওপেন উইথে গিয়ে গুগল ডকস ডকসে গিয়ে এটা ওকে ওপেন করব। এখানে বসে আমি একটু ওয়ার্ড ফাইলে এই কাজটুকু করতে পারতাম, কিন্তু আমি এটাকে সহজ করার জন্য আমি ওয়ার্ড থেকে করে নিয়ে আসি। আমি আমার লিঙ্কটুকু আগে কপি করব। আপনি আপনার ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন। ওপেন করে যে দেখেন এখানে লিঙ্ক আছে, লিঙ্ক কপি করবেন, যে কপি আবার ড্রপ যাবেন, গিয়ে তারপরে দেখেন এখানে লিঙ্ক ইনসার্ট আর একটা অপশন আছে, এখানে দিবেন যে কন্ট্রোল বিতে পেস্ট করে দিবেন, পেস্ট করে অ্যাপ্লাই দিবেন, তাহলে এটার উপর লিঙ্কটা ইনসার্ট হয়ে গেছে, দেখেন দেখাচ্ছি। তারপর ইউটিউব, আমার ইউটিউব আইডি যাব, গিয়ে সে যে এখান থেকে আমি বার থেকে এটা কপি করব, কপি করে এখানে যাব, গিয়ে সেটা আমি আবার ইনসার্ট লিঙ্কে যাব, গিয়ে সে এটা লিঙ্কটুকু আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে অ্যাপ্লাই করে দিব। সেম ভাবে আপনি এই চারটা এখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করার পরে আপনি এখন আপনার জিমেলে যেখানে সেট করবেন সেখানে যান। সেখানে আমি যাচ্ছি, দেখাই কোথায় যাব। যাওয়ার জন্য প্রথমে যাব এই যে সেটিং অপশনে যাব, সি অল সেটিং এ যাব। যাওয়ার পরে জেনারেলে রেখে নিচের দিকে নামতে থাকে, দেখেন সিগনেচার একটা অপশন আছে, বুঝছি সিগনেচার মানে কোনো সেট করা নাই। আমি ক্রিয়েট নিউতে যাব, এখানে একটা সিগনেচার অপশন আমার নাম লিখতে পারি, অথবা এখানে সিগনেচার সিগনেচার দিয়ে দিলাম, যেটা সিগনেচার দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন এখানে এই অপশনটা আছে, এবং এখানে একটা পেজ দিছে আমাকে লেখার জন্য, আমি আমার সিগনেচারে কি লিখবো সেটা এখানে লিখতে পারি। এখানে আমি সরাসরি লিখতে পারি, অথবা যেহেতু আমি আমার ডক সেট আপ করে লিঙ্ক সহ দিব, এটাকে এখানে থেকে কপি করবো। আমি কন্ট্রোল বি কপি করলাম, কপি করে আমি ওখানে যাই, এখানে গিয়ে সেটা আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি, দেখেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে সিগনেচার ডিফল্ট করার জন্য, ফর নিউ ইমেল ইউজ, মানে এখানে একটা অপশনকে বলতেছে আপনি যে নতুন ইমেলগুলো খালি করবেন সেক্ষেত্রে এটা ইউজ করবেন কি না। যদি সেই করতে করেন তাহলে এখানে দেখেন সিগনেচারটাকে আমি অপে করে দিলাম। তারপর সে অন রিপ্লে, আপনি কোনো রিপ্লের ক্ষেত্রে বা ফরওয়ার্ডের ক্ষেত্রে করতে চাইলে এখানেও সিগনেচার অপশনটুকু লিখে দিতে হবে। সিগনেচার তো আপনার নাম দিতে, এটাকে ওপেন করতেন নামটা দিতেন, যেহেতু আমি সিগনেচার দিয়ে ফোল্ডারটা করছি তাহলে সিগনেচার, এখানে আমি রিপ্লের ক্ষেত্রে এটা দিলে রিপ্লের ক্ষেত্রে দিব, দিয়ে সেরে দেখেন নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে আমি সেভ করে গেলাম, মানে আমি যে কাজটুকু করছি সেই কাজটুকু সেভ করে দিলাম। এখন দেখেন যদি আমি নতুন কোনো মেল কম্পোজ করতে চাই, দেখেন এখানে কি হচ্ছে, নতুন কম্পোজে গেলাম, দেখেন সরাসরি আমার এই জিনিসটুকু চলে আসছে, এটা আমাকে বারবার লিখতে হচ্ছে না। অতএব আপনারা আপনাদের মতো করে আপনাদের সিগনেচারটুকু আপনারা সাজিয়ে নেবেন, তাহলে কি হবে আপনাদের ওটুতে হয়ে যাবে, আপনার কাছে যাকে আপনি মেল করেন না কেন তার কাছে ওটুতে সিগনেচারটুকু চলে যাবে নিচে। আপনি এখানে টু দিবেন, সাবজেক্ট দিবেন, বডিতে টেক্সট লিখবেন, অ্যাটাচ করা থাকলে অ্যাটাচ করবেন, ওই সেন্ড দিবেন, তার কাছে চলে যাবে, নাম ঠিকানা পদবি এগুলো বারবার লেখার দরকার নাই, আর বারবার লেখা বিরক্তিকর, এই জন্য আপনি একবার লিখে দিলে আপনার বারবার ইউজ করতে পারবেন। আপনি এভাবে সাজিয়ে নিলে আশা করি আপনার কাছে ভালো লাগবে, এবং আপনার মেল জানা নিবে তারও আপনার প্রশংসা করবে। অবশ্যই যদি আপনার আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে।